আচ্ছা ভোট দেওয়া চলে আইলো? হ্যাঁ বসির, নির্বাচন তো আইয়া গেছে, ভোট তো চাইতে যাওয়ান লাগে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, লন জায়গা ল বসির, যাওয়ান লাগে। চেয়ারম্যান সাহেব, আপনি এক্সের ওয়াদা দিয়ে যাইবেন। হ্যাঁ বসির, আমার একমাত্র ভরসা তো তুই, আর গ্রামের ব্যাপক মানুষের যা কম লাগে তুই বুঝাই শুনাই কোষ করে নিয়ে আর হয় না। যত দেখা যত প্রতিশ্রুতি দিতে হবে তুই দিবি, বলবি চেয়ারম্যান সাহেব এইটা করে দেবে ওইটা করে দেবে। আমি তোর জন্য আরো একটা জিনিস মনে মনে ভাবিছি, সেটা হচ্ছে কি ওই যে সুরতালির মেয়েটা আছে না রুবি, ও তো স্বামী মারা গেল, একেবারে তো বয়সটাও তো অল্প। ওটা আমি তোর চিন্তা ভাবনা আছে নির্বাচনের পর পর আমি একটা ভাব নেব, বুঝলি? চেয়ারম্যান সাহেব মনের কথা বলছেন কিন্তু খুশি তো খুশি খুশি বেবাক মানুষে জানাই দে, সবার কাছে কাছে চলে যা, ভোটের বুঝি যত যা করা লাগে সব কর, আমি আছি থাকবো। আনিস মিয়া বাড়ি আছো নাকি? ও আনিস মিয়া বাড়ি আছো নাকি? ওয়ালাইকুম ওয়ালাইকুম। তারপরে তোমার খবর কি আনিস মিয়া, কেমন আছো? যে ভালো চেয়ারম্যান সাহেব, কিন্তু শরীরটা ভালো না, ধান পানের যে কি অবস্থা হয় এবার কিছুই বলা যাচ্ছে না। আনিস মিয়া দুশ্চিন্তা করো কেন, মন খারাপ করে থাকো কেন, যদি শরীর খারাপ হয় ওষুধ খেয়ে নে, আমি কয়ে দেবো নি তোমার ডাক্তারের অন্য ওষুধ আইনে দেবে নি। আর ধান পানের যে কথাটা করছো, আকাশের অবস্থা তো খারাপ না, আর যদি ধান পানের কোনো সমস্যা হয় আমি তো আছি, সার ওষুধ যা লাগে আমি পাঠাই দেবো নি। তুমি একটু দেহো ভোটের যেসব কথাবার্তা চলতেছে সবাই একটু বইয়ে বলে করে আমার একটু ভোটটা পাওয়ার ব্যবস্থা করে দিও, আমি অতি ভালি আমি দেখবানি কি কোষ। আমার চেয়ারম্যান তো আছে, যা লাগে সব দেবানি, ভোটটা জানি তো দিও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যখন কথা দিচ্ছেন তো আমার দুশ্চিন্তা তো আর থাকলো না, দুশ্চিন্তা তো কমে গেল। চিন্তা করা লাগবে না, আমি তো আছি, আপনার করি তো ভরসা করি আমরা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আমার বউ অনেক অসুস্থ, আপনি কিছু একটা সাহায্য করেন আমাকে, তাহলে তো আমি একা এই গরিব মানুষ কিছু কিভাবে কি করবো আমি কিছুই বুঝতেছি না। এই তো খেলা শুরু চেয়ারম্যান সাহেব, টাকা চাইতে আইছে বুঝছেন, বের করে দে ওর বউ অসুস্থতা, আমি কি করবো, আমি কি টাকার খুঁড়ি নিয়ে বসে আসিনি, নির্বাচন করে এমনি সব কিছু আমার ফতুর হয়ে গেছে, বের করে দে বেরো। রামিয়া এখন না, পরে আস, চেয়ারম্যানে মাথা গরম। বেরো 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 বাড়িতে বেরো। আজ গরিব বেলা মায়েরা বাড়ি থেকে বের করে দিল, আল্লাহ তোকে বিচার করব, যার কেউ নেই তার আল্লাহ আছে। Personal dreams.